বায়ার্নের চিন্তা বাড়িয়ে মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। দর্শক, বিশ্বকাপ মিশন শেষে ক্লাব পিএসজির হয়ে ম্যাচগুলোতে যেন মন বসাতে পারছিলেন না নেইমার জুনিয়র। বিশ্বকাপের পূর্বে এবং পরের পারফরমেন্সের মধ্যে বিস্তর পার্থক্য লক্ষ্য করা যাচ্ছিল। তবে নেইমার যখন ধীরে ধীরে ছন্দে ফিরছিলেন, তখন এই বাধা হয়ে দাঁড়ায় ইঞ্জুরি। এই ইঞ্জুরির কারণে পিএসজির সর্বশেষ ম্যাচটিও মিস করেছেন তিনি। তবে আগামীকাল ফ্রেঞ্চ কাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নেইমার জুনিয়র ফিরতে পারেন। তিনি ইতিমধ্যে অনুশীলনে ফিরেছেন এবং মার্শের বিপক্ষে ম্যাচ খেলার সম্ভাবনাও রয়েছে। মার্শের বিপক্ষে ম্যাচটিতে নেইমার জুনিয়র একাদশে হয়তো থাকবেন না, তবে বদলি হয়ে মাঠে নামতে পারেন। আর এই ম্যাচটির পরেই পিএসজির গুরুত্বপূর্ণ ম্যাচ বায়ার্নের বিপক্ষে। কিলিয়ান এমবাপ্পের এই ম্যাচে ইঞ্জুরির কারণে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত কিছু না হলে নেইমার এই ম্যাচে ফিরেছেন সেটা নিশ্চিত। আর আগে থেকেই তো রয়েছেন লিওনেল মেসি।